বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের 11টি ক্ষুদ্র ক্ষুদ্র আদিবাসী জাতি রয়েছে। এই আদিবাসী জাতির সমূহে রয়েছে বৈচিত্র্যময় ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি। নানা প্রতিকূল পরিবেশের কারণে এ সমস্ত ঐতিহ্যবাহী বৈচিত্র্যময় কৃষ্টি ও সংস্কৃতি আজ কালের গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জাতিসমূহের সচেতন অংশ তাদের সংস্কৃতির অস্তিত্ব নিয়ে আজ বড়ই উদ্বিগ্ন এবং আতঙ্কিত। তাই এ অঞ্চলের আনাচে কানাচে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঐতিহ্যবাহী কৃষ্টি ও সংস্কৃতি দেশীয় এবং আন্তর্জাতিক সংস্কৃতিসেবী তথা সচেতন মহলের কাছে তুলে ধরা এবং তার সংরক্ষণে সুদৃষ্টি আকর্ষণ অবশ্যম্ভাবী। জুম এস্থেটিক্স কাউন্সিল বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের একটি অরাজনৈতিক নান্দনিক পর্ষদ। এ অঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র অবহেলিত আদিবাসী জাতিসমূহের ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যসমূহের চর্চা, সংরক্ষণ ও বিকাশের লক্ষ্যে 1981 সালে এ পর্ষদ আত্মপ্রকাশ করে। এ পর্ষদ আন্তরিকভাবে বিশ্বাস করে শিল্প জীবনের জন্য, মানবতার জন্য। তাই এ অঞ্চলের আদিবাসীদের ভাষা ও সংস্কৃতির নানা উপাদান আহরণ করে যথার্থ মূল্যায়ন, উৎকর্ষ ও বিকাশ সাধন এবং এগুলো দেশের ও বৈশ্বিক শিল্পবোদ্ধাদের কাছে তুলে ধরতে এ পর্ষদ প্রত্যাশী। যে সকল উদ্দেশ্য ও লক্ষ্যকে সামনে রেখে জাকের কার্যক্রম পরিচালিত হচ্ছে সেগুলো হল: বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র ক্ষুদ্র আদিবাসী জাতিসত্তাসমূহের স্ব ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ, চর্চা ও বিকাশ সাধন, গবেষণা, সেমিনার ও সিম্পোজিয়ামের আয়োজন, সুষ্ঠু সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে এতদাঞ্চলের শিশু কিশোরদের মানস বিকাশ ও মানবিক মূল্যবোধ জাগরণ, নিয়মিত অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এতদাঞ্চলের জনগোষ্ঠীর বৈচিত্র্যপূর্ণ জীবনযাত্রা ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা, এতদাঞ্চলের জনগোষ্ঠীগুলোর স্বভাষায় রচিত নাটক নিয়মিত মঞ্চায়নের মাধ্যমে তৃণমূল ও প্রান্তিক পর্যায়ের মানুষদের আত্মসচেতনতা সৃষ্টি করা, আদিবাসী শিল্পীদের অঙ্কিত এতদাঞ্চলের জীবন সম্পৃক্ত চিত্র প্রদর্শনীর আয়োজন, এতদাঞ্চলের পালাগানগুলো সংগ্রহ করে প্রকাশের ব্যবস্থা করা, প্রামাণ্যচিত্রের মাধ্যমে অবহেলিত আদিবাসীদের ঐতিহ্যপূর্ণ জীবনধারা দেশের এবং বিদেশের মানুষদের কাছে তুলে ধরা, আদিবাসী জনগোষ্ঠীগুলোর বিলীন প্রায় সংস্কৃতি পুনরুদ্ধার এবং সংরক্ষণ, বিলুপ্তপ্রায় কৃষ্টি ও সংস্কৃতি প্রদর্শনের মাধ্যমে গণসচেতনতা সৃষ্টি করা, সচেতন অংশের সাথে তৃণমূল ও প্রান্তিক সমাজের মধ্যে সুদৃঢ় জনসংযোগ স্থাপন করা, আদিবাসী জনগোষ্ঠীগুলোর সংস্কৃতি বাংলাদেশের তথা আন্তর্জাতিক সংস্কৃতির মূলধারার সাথে সেতুবন্ধন রচনা করা এবং এতদাঞ্চলে বসবাসরত আদিবাসী জাতিসমূহের গণচেতনা সৃষ্টির মাধ্যমে জীবন ঘনিষ্ঠ কৃষ্টি, ঐতিহ্য ও মূল্যবোধসমূহ বাঁচিয়ে রাখা। এ সংগঠন প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত চাকমা ভাষায় মোট 18টি নাটক মঞ্চস্থ করেছে। এ সময় নাটকের সংগঠনের নিজস্ব শিল্পী ও কলাকুশলীবৃন্দ নির্দেশনা ও অভিনয়ে অংশ নিয়েছে। নাটক মঞ্চায়নের পাশাপাশি মঞ্চ ব্যবস্থাপনা ও অভিনয়ের মান বাড়ানোর লক্ষ্যে সংগঠন বিভিন্ন সময় ওয়ার্কশপের ব্যবস্থা করেছে। এ অঞ্চলে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসমূহের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, লোকগীতি, লোকনৃত্য এগুলো নিয়ে এ সংগঠন নিয়মিতভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। জুম এস্থেটিক্স কাউন্সিল প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত ব্যালড, কাব্যগ্রন্থ, লিটল ম্যাগাজিন সহ মোট 34টি প্রকাশনা বের করেছে। এ সংগঠন প্রতি বছর আদিবাসী কবিতা পাঠের আয়োজন করে আসছে। এ সমস্ত আসরে উৎসাহী তরুণ আদিবাসী কবিরা আগ্রহ ভরে অংশ নিয়ে থাকে।
এতদাঞ্চলের আদিবাসী তরুণ শিল্পীদের অঙ্কিত ছবি নিয়ে চিত্র প্রদর্শনী এবং আলোকচিত্রীদের আদিবাসীদের জীবন ঘনিষ্ঠ সংস্কৃতির আবহে তোলা ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আয়োজন এ সংগঠন মাঝে মাঝে করে থাকে। যাক কর্মীরা গত 2003 ইংরেজি সনে চাকমা রাজা ব্যারিস্টার দেবাশিস রায় সহ ভারতের ত্রিপুরা রাজ্য সফর করেন। এ সফর দুই দেশের সংস্কৃতি আদান প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে। যাক ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার, মহিলা সমিতি মঞ্চ সহ বিভিন্ন জায়গায় নাটক মঞ্চায়ন ছাড়াও ঢাকা ও চট্টগ্রামে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। যাক এ যাবৎ 8টি সেমিনার ও 4টি গোল টেবিল আলোচনার আয়োজন করেছে। এ অঞ্চলে বসবাসরত আদিবাসীদের ঐতিহ্যবাহী নিজস্ব বিভিন্ন খেলাধুলা রয়েছে যা কালের কীর্তি নাশাস্রোতে হারিয়ে যাচ্ছে। এই জনপ্রিয় খেলাধুলাগুলো বিজু উৎসবে জুমি স্টেটিক্স কাউন্সিল আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে। 1999 ইংরেজি থেকে নৃত্য সঙ্গীত তবলায় নিয়মিত প্রশিক্ষণ দিয়ে আসছে যাক। এই সংগঠনটি প্রতি বছর ঐতিহ্যবাহী আলফালনী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এই অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসমূহের আলাদা আলাদা সাংস্কৃতিকগত ঐতিহ্য বিদ্যমান। তাদের মধ্যে পারস্পরিক ভাবের আদান প্রদান এবং সেতু বন্ধনের জন্য 1998 থেকে সাংস্কৃতিক মেলার আয়োজন করে আসছে জুমি স্টেটিক্স কাউন্সিল। 1998 সন থেকে 2004 পর্যন্ত সর্বমোট 7টি আদিবাসী মেলা অনুষ্ঠিত হয়। সাধারণত বিজুকে সামনে রেখে এবং আদিবাসীদের নিজস্ব সংস্কৃতি ঐতিহ্য ও মূল্যবোধকে সমুন্নত রাখার প্রয়াসে জুমি স্টেটিক্স কাউন্সিল রাঙামাটি উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট চত্বরে 1998 থেকে 2004 সাল পর্যন্ত সর্বমোট 7 বছর ধরে আদিবাসী সংস্কৃতি মেলার আয়োজন করে আসছে। সাধারণত এপ্রিলের 4 তারিখ থেকে 11 তারিখের মধ্যে 3 দিন ব্যাপী আদিবাসী মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। বিগত 7টি আদিবাসী মেলায় মেলা উদ্বোধন করেন যথাক্রমে 1998 ইংরেজি সনে প্রথম আদিবাসী মেলায় দেশ বরেণ্য কবি শামসুর রহমান, 1999 ইংরেজি সনে দ্বিতীয় আদিবাসী মেলায় মিস্টার দীপঙ্কর তালুকদার এমপি, 2000 ইংরেজি সনে তৃতীয় আদিবাসী মেলায় শ্রী জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লার্মা, 2001 ইংরেজি সনে চতুর্থ আদিবাসী মেলায় বরেণ্য নাট্যজন মামুনু রশিদ, 2002 ইংরেজি সনে পঞ্চম আদিবাসী মেলায় চাকমা রাজা ব্যারিস্টার দেবাশিস রায়, 2003 ইংরেজি সনে ষষ্ঠ আদিবাসী মেলায় পার্বত্য চট্টগ্রামের যাত্রা শিল্পের এক সময়ের খ্যাতনামা অভিনেত্রী নন্দরানী চাকমা, 2004 ইংরেজি সনে সপ্তম আদিবাসী মেলায় মিস্টার মনীষপন দেওয়ান এমপি। বৃহত্তর পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জাতিসমূহের বৈচিত্র্যময় জীবনধারা, ঐতিহ্য, স্বকীয়তা, মূল্যবোধ, কৃষ্টি ও সংস্কৃতি কালের বৈরী পরিবেশের কারণে দিন দিন হারিয়ে যেতে বসেছে। এ সমস্ত ঐতিহ্যমণ্ডিত কৃষ্টি ও সংস্কৃতি সমুন্নত রাখার প্রয়াসে সংস্কৃতি মেলার স্টলে জীবন ঘনিষ্ঠ উপাদানসমূহ প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এতে বান্দুপান থেকে চাক, ম্র, বম, খুমি, খেয়াং, বার্মা, রাঙামাটি থেকে চাকমা, তঞ্জঙ্গিয়া, পাংখোয়া, লুসাই এবং খাগড়াছড়ি থেকে ত্রিপুরা আদিবাসীরা অংশগ্রহণ করে থাকে। এছাড়া সংগঠনের নিজস্ব একটি স্টল এবং স্থানীয় বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান অংশগ্রহণ করে থাকে। এই স্টলগুলোতে কুটির শিল্পের নানা উপাদান, নিজস্ব পোশাক, অলংকার, শিকারের সামগ্রী, গৃহস্থলের সামগ্রী, খাদ্য সামগ্রী ও বাদ্যযন্ত্র প্রদর্শিত হয়। মেলায় আদিবাসী তরুণ শিল্পীদের সংগঠন হিল আর্টিস্ট গ্রুপও অংশগ্রহণ করে। তাদের স্টলে আদিবাসী তরুণ শিল্পীদের আঁকা ছবি প্রদর্শিত হয়।
গত 7টি আদিবাসী মেলায় সর্বমোট 6টি সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারগুলি হল, প্রথম আদিবাসী মেলার 10ই এপ্রিল তারিখে জাতীয় শিক্ষা ব্যবস্থায় আদিবাসীদের ভাষা শিক্ষার গুরুত্ব, এবং 11ই এপ্রিল তারিখে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের সংস্কৃতি চর্চা। দ্বিতীয় আদিবাসী মেলার 8ই এপ্রিল তারিখে পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় সংস্কৃতি, এর অতীত এবং বর্তমান রূপ। 9ই এপ্রিল তারিখে আদিবাসী সংস্কৃতির রূপান্তর ইত্যাদি। এ সকল সেমিনারে ও সাধারণ আলোচনায় অংশগ্রহণ করেন কবি শামসুর রহমান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের মাননীয় চেয়ারম্যান শ্রী জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, চাকমা রাজা ব্যারিস্টার দেবাশিস রায়, মিস্টার দীপঙ্কর তালুকদার এমপি, বিশিষ্ট নাট্যজন জনাব মামুনুর রশিদ, মিস্টার রামেন্দু মজুমদার, বর্তমান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী মিস্টার মণিস্বপন দেওয়ান। স্থানীয় গণ্যমান্য আলোচক বৃন্দ ছাড়াও ঢাকা ও চট্টগ্রামের বিশিষ্ট লেখক, সংস্কৃতিকর্মী ও বুদ্ধিজীবীরা অংশগ্রহণ করেন। এছাড়া উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট চত্বরে বিশাল মঞ্চে বিভিন্ন আদিবাসী সাংস্কৃতিক গ্রুপ বম, চাক, খুমি, পাংখুয়া, ত্রিপুরা, তঞ্চঙ্গা, মারমা, চাকমা এবং জুমিস্থেটিক্স কাউন্সিলের সাংস্কৃতিক কর্মীরা সাংস্কৃতিক সন্ধ্যায় অংশগ্রহণ করে। এতে তারা আদিবাসী বাদ্যযন্ত্র বাদন, বিভিন্ন লোকসঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। প্রতিদিন বিপুল সংখ্যক দর্শক এসব সাংস্কৃতিক অনুষ্ঠান আগ্রহ ভরে উপভোগ।